ট্রাই করব। তবে প্রথম যখন উনি আমাকে ফোন দিয়েছিল এবং পুরো ব্যাপারটা যখন বলছিল, আই ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটেড, আমি খুব সাইন করেছি এবং আমি শোটা সিনেমা রিজেক্ট করেছিলাম। সো আই ওয়াজ ইন ডিপ্রেশন ইন আ শর্ট, কারণ আমার কাছে মনে হচ্ছিল আই অ্যাম নট গেটিং আ রাইট স্ক্রিপ্ট, আমি ভালো কোনো কাজ পাচ্ছি না, আমি আবারও কিছু একটা করবো, আবারও একটা ভুল কালাম কাণ্ড লেগে যাবে। সো আই ওয়াজ ভেরি ভেরি কনসার্ন অ্যাবাউট মাই ক্যারিয়ার। বাট থ্যাংক গড, যার কেউই তার আল্লাহ আছে, সো তারা সবাই সেই সময় শেষে রাইট মোমেন্টে আর গড এ স্ক্রিপ্ট অপোজিট শাকিব খান, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম শাকিব খানের সাথে এবং শাপলা মিডিয়ার সাথে, জাজ মাছ মিডিয়ার বাইরে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল 2-2-4, 4-2-6 ঠিক মিলে যাচ্ছিল সব কিছু মিলিয়ে। এবং খুব এক্সাইটেড ছিলাম পুরো ব্যাপারটা নিয়ে এবং এখনও এক্সাইটমেন্টটা কাজ করছে, কারণ অনেক কিছু আছে এখানে কাজ করার মতন, অনেক চ্যালেঞ্জেস আছে। ওয়েল, প্রোডাকশন হাউস হিসেবে শাপলা মিডিয়া এক্সিলেন্ট টেকিং কেয়ার অফ আর্টিস্ট, এবং হিরো হিসেবে যদি আমি রয়েছি শাকিব খান। একটা ইন্টারেস্টিং গল্প বলি, আমি এই জন্যে খুব সবাই হবে না নেবে আমি খুশি হবো। ইন্টারেস্টিং গল্প হচ্ছে, আমি শুটিংয়ে যাওয়ার আগে সবাই আমার গান করেছিল, আরে ইউবি কামিং লেট, আচ্ছা ঠিক আছে। তো ফার্স্ট ডে আমরা যখন গানের শুট করছি থাইল্যান্ডে, আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, কারণ আমি মনে করছি হয়তো বা উনি একটু লেটেই আসে। আমাকে সবুজ ওনার মেকআপ আর্টিস্ট অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আরে ভাই তো রেডি, আপনি কোথায়? এবং আশা করছি পরের দিনগুলো আরো অনেক ভালো যাবে এবং তার প্রফেশনালিজম, পাঞ্চুয়ালিটি অ্যান্ড দ্য ওয়ে হি ওয়ার্কস, আই মাস্ট সে আমি অনেকের সাথেই কাজ করছি, আমি মেসমারাইজড পুরো ব্যাপারটা নিয়ে। তো সব কিছু মিলিয়ে বলে যাওয়া মানে বলা যেতেই পারে যে আমি কোয়াইট আম হ্যাপি অ্যাবাউট শামি শাহ। এবং রনি ভাই ব্যাপারে বলবো, উনি হচ্ছে গিয়ে আমার He is my last faith. If there is nothing falling into places, kono jhamela hocche, I'm the last person I call is Ronnie Bhai. Ebong onar kache shob somoshya samadhan ache. So, such a great team, happy team, full of spirit, and shobai khub mile mishe kaj korche. Jinishta ashole oneker kache shuni hoy na, but ami tar jonno dhara ache ashole kaj korche. Ebong last but not the least, the new girl, Jana. Ami tomake ekta kothai bolbo, tumi to mane apni bolchi jani na. But আচ্ছা কথাই বলবো, ওয়েলকাম টু দ্য ইন্ডাস্ট্রি, অ্যান্ড আশা করি আমাদের সাথে কাজের জার্নিটা তোমার খুব ভালো হবে এবং আমরা খুব ভালোভাবে কাজ করবো একসাথে।